ঢাকায় চলচ্চিত্র আলোচিত একজন নায়িকা হল নুসরাত মোরববার এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে নজর এসেছেন মোরবার এই তারকাকে কলকাতা বাংলা চলচ্চিত্র অভিনয় করেছেন চারজন অবশ্য অল্প সময় দুই মাধ্যমের দর্শকদের কাছে নজরে মোরবার এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় সেখানে অবশ্য ঢাকায় চলচ্চিত্রে নায়িকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে লাশমী রূপে ক্যামেরার সামনে ধরা দেয় মোরবার এই জন্য অবশ্য সমালোচনার শিকার হয় সুতরাং যোগ সে সকল সমালোচনাকেই তারকা সেভাবে গ্রহণ করে না দ্যাটস অ তারকা তার ইচ্ছা মতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কিন্তু বর্তমানে এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল একটি ভিডিও শেয়ার করেন সেখানে অবশ্য তাকে হলুদ কালারের শাড়ি পরা অবস্থায় দেখা যায় খোলা খোলামেলা চুলে আলকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে ঠিক এই জন্য অবশ্য তার রূপের প্রতি কাবতে দেখা যায় তার অনুরাগীদের যদিও তার প্রকাশিত ভিডিওর কমেন্ট বক্স অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন কিন্তু আবার অনেকে তাকে কুইন লিখেছে সেই সাথে অনেকে আবার অ্যামেজিং লিখেছে মোরবার অনেকে আবার তাকে লাশুমি বলে দাবি করেন কিন্তু আবার অনেকে লিখেছে শাড়িতে তোমাকে অসাধারণ দেখায় মোরবার আবার অনেক আবার লিখেছে ঠিক এই জন্য অবশ্য তল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায় অন্যদিকে বর্তমানে এই নায়িকারাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে কিন্তু খুবই তাড়াত্রে এই তারকা সে সকল চলচ্চিত্রে শুটিংয়ের কাজ শুরু করবেন অন্যদিকে আগামীতে এই তারকা রকি স্টার চলচ্চিত্রটি আছে মুক্তির অপেক্ষায় সেখানে অবশ্য তার বিপরীত ইয়াস দাস গুপ্তাকে অভিনয় করতে দেখা যাবে কিন্তু দুঃখের বিষয় যে চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ অনেক আগে শেষ করা হলেও এখনও চলচ্চিত্রটি উন্মোচন করা হয়নি যদিও খুবই তাড়াতাড়ি চলচ্চিত্র উন্মোচন করা হবে বলে জানা যায় সুতরাং জগ জেনে তো নিলেন ঢাকায় চলচ্চিত্রের তারকা নুসরাত পারিয়া দর্শকদের মাঝে শাড়ি পরে নজর এসেছেন এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য